আসসালামু আলাইকুম, রাখিস প্ল্যান বুকে সবাইকে স্বাগতম। আমি আতিফা নাসরিন রাখি আছি আপনাদের সাথে। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে নতুন ক্যাকটাস কিনে বা কুরিয়ারে পার্সেল করে ক্যাকটাস এনে কীভাবে সেই ক্যাকটাসটাকে মিডিয়ায় লাগাবেন বা কীভাবে সেই ক্যাকটাসটার টেক কেয়ার করবেন, কী কী করতে হবে, এই বিষয়টি নিয়েই কথা বলবো। আমার এখানে একটা বক্স আছে, এই পার্সেলটা আমি কালকে পেয়েছি, আমি কালকেই খুলে ফেলেছি, কালকে সময় পাইনি ভিডিওটা করার। কালকেই খুলে দেখেছি যে সব কিছু ঠিক আছে কি না, কিন্তু আজকে আমি দেখাবো যে বাইরে থেকে ক্যাকটাস এনে কীভাবে সেটাকে পটিন করতে হবে। এখানে আমার তিনটা ক্যাকটাস আছে, দুইটা আমি নিয়েছি অর্ক ভাইয়ার কাছ থেকে, আরেকটা নিয়েছি আমি আরেকজনের কাছ থেকে। এখানে আমি ক্যাকটাসগুলো দেখাবো এবং কীভাবে সেগুলো নতুন করে পটিন করব সেটাও দেখাবো। এটা একটা, আরেকটা আছে এটা, এটা একটা, আরেকটা আছে এটা একটা। আসলে ক্যাকটাস কুরিয়ারে আসলে অনেক সময় অনেক ধরনের সমস্যা হয়, অনেক সময় থেতলে যায় বা চাপ লেগে নষ্ট হয়ে যায়, কিন্তু আমার ক্যাকটাসগুলোর প্যাকেজিং খুব ভালো ছিল যার কারণে কোথাও কোনো সমস্যা হয়নি, কোথাও কোনো সমস্যা হয়নি। ক্যাকটাসটা একদম পুরো ঠিক আছে, একটু শুকিয়ে গেছে, ওটা লাগিয়ে দিলেই ঠিক হয়ে যাবে। এটাও একদম ফ্রেশ আছে, এটাও ফ্রেশ আছে। এই ক্যাকটাসটা ছোট তবে অনেক সুন্দর, এটা জিমনোর একটা ভ্যারাইটি, এটাকে বলে জিমনো ক্যালিসিয়াম গুলহেনিয়াম স্পাইরালিসের এক, মানে স্পাইরালিস সম্ভবত এটার নাম। আর এটার যে স্পাইনগুলো স্পাইরালের মতো বাঁকা বাঁকা, এটাই অবশ্য এর সৌন্দর্যর মূল বিষয়, কাটাগুলো বাঁকা হওয়ার কারণে দেখতে অনেক বেশি সুন্দর হয়েছে। এর কোথাও কোনো স্পট নেই, একদম ফ্রেশ আছে ক্যাকটাসটা। এটা লভি বিয়ার একটা ভ্যারাইটি, এর মধ্যে হলুদ কালারের ফুল হয়, অনেক সুন্দর। এটা সেরাসের একটা ভ্যারাইটি, অনেক সুন্দর এবং অনেক হার্ডি একটা ক্যাকটাস, লাগিয়ে দিলেই হয়ে যায়, খুব একটা বেশি ঝামেলা হয় না। এবং এটা কুরিয়ারে এসেছে, কোথাও কোনো স্পট হয়নি, একদম সেফভাবে আমার কাছে এসেছে। কিন্তু অনেক সময় আমরা যখন কুরিয়ারে গাছ আনি তখন অনেক সময় থেতলে যায় বা অনেক সমস্যা হয়, তখন যে কাজটা করতে হবে, যেহেতু আমার গাছগুলো ফ্রেশ আছে তাই আমি দেখাতে পারছি না, কোনো ক্যাকটাসের কোথাও যদি থেতলে যায় বা কোনো অংশ যদি একটু পচা পচা হয়ে যায়, তাহলে ওই জায়গাটা খুব ভালো করে পরিষ্কার করে নিতে হবে। পরিষ্কার করে ওই জায়গাটাতে ফাঙ্গিসাইড ভালো করে লাগিয়ে দিতে হবে। ফাঙ্গিসাইড লাগানোর পর কম করে হলেও 5 থেকে 7 দিন জায়গাটা খুব ভালো করে শুকাতে হবে, শুকানোর পর শুকনো মিডিয়ায় আপনার গাছটি লাগাতে হবে। ইনশাল্লাহ এভাবে লাগালে পচা অংশটা রিপেয়ার করে যাবে, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে, হয়তো বা দাগটা থাকবে, দাগটা যাবে না, কিন্তু ওইভাবে লাগালে গাছটি হবে। কিন্তু পচা সহ যদি আপনি লাগিয়ে দেন বা লাগিয়ে মিডিয়ায় লাগিয়ে পানি দিয়ে দেন, তাহলে হয়তো বা গাছটিকে আর বাঁচানো যাবে না, গাছটি নষ্ট হয়ে যাবে। তাই কুরিয়ারে কখনো গাছ আনলে যদি কোনো ক্যাকটাস কোথাও একটু আঘাতপ্রাপ্ত হয় বা একটু থেতলে যায়, সেই জায়গাটা সুন্দর করে পরিষ্কার করে ফাঙ্গিসাইড লাগিয়ে শুকিয়ে তারপর মিডিয়ায় লাগাবেন। আমার ক্যাকটাসগুলো আলহামদুলিল্লাহ সবগুলো ফ্রেশ আছে, একদম ফ্রেশ আছে। এখন যেটা করতে হবে, যেহেতু এই গাছগুলো বাহিরে থেকে এসেছে, এর মধ্যে কোনো ফাঙ্গাস আছে কি না আমি জানি না, এর মিডিয়া আমি আগে থেকেই তৈরি করে রেখেছি। মোটামুটি আমার ক্যাকটাসের মিডিয়া সবসময় তৈরি করাই থাকে, কারণ মিডিয়া তৈরি করে সাথে সাথে গাছ লাগানো উচিত নয়, মোটামুটি 15-20 দিন আগে থেকেই আমার মিডিয়া তৈরি করা আছে। এখন আমি যা করব তা হচ্ছে, এই গাছটিকে আমি, এই যে এখানে ছত্রাকনাশকের পানি আছে,
এখানে আমি ফাঙ্গিসাইড গুলিয়ে রেখেছি। এখানে এই গাছটিকে খুব ভালো করে গাছগুলোকে ভালো করে ধুয়ে নেব, বা 15 থেকে 20 মিনিট আমি এই গাছগুলোকে ছত্রাকনাশকের পানিতে ভিজিয়ে রাখব। মোটামুটি 15 মিনিটের মতো, 15 থেকে 20 মিনিট এটাকে ছত্রাকনাশকের পানিতে ভিজিয়ে রাখার পর সুন্দর করে ফ্যানের বাতাসে অথবা খোলা জায়গায় যেখানে বাতাস থাকবে কিন্তু রোদ থাকবে না, এরকম বাতাসে, মেন কথা হচ্ছে বাতাসে গাছটিকে, মানে গাছগুলোকে শুকিয়ে নিতে হবে। শুকিয়ে নিয়ে যখন ফুললি ড্রাই হয়ে যাবে তখন এগুলোকে আমি মিডিয়ায় বসাবো। ক্যাকটাসগুলো এখন মোটামুটি শুকিয়ে গেছে, এগুলোকে এখন আমি পটিং করব। খুব ভালো করে শুকায়নি, তবে মিডিয়া শুকনো আছে, পটিং করে দেব, কোনো সমস্যা হবে না। তেমন কিছুই না, শুধুমাত্র আমি ক্যাকটাসগুলোকে পটে, যে আমার পট রেডি করা আছে মিডিয়া টিডিয়া দিয়ে, সব কিছু দিয়ে ড্রেনেজ সিস্টেম তৈরি করে পট রেডি করা আছে, আমি শুধুমাত্র এখানে ক্যাকটাসগুলো বসিয়ে দেব। এভাবে বসিয়ে দিলেই হয়ে যাবে, এরপর আমি এখানে কোনো পানি দেব না। এরকম করে আমি এগুলো বসিয়ে দেব। আমি ক্যাকটাসগুলোকে এভাবে শুধু বসিয়ে নিয়েছি মিডিয়ার মধ্যে, এখন আমি এগুলোতে পানি দেব না। মোটামুটি 3 থেকে 4 দিন পর হালকা করে পানি স্প্রে করে দিয়ে দেব, এরপর মিডিয়া ভেজা থাকা পর্যন্ত আর পানি দেওয়ার কোনো প্রয়োজন নেই। মিডিয়া শুকিয়ে গেলে অল্প অল্প করে পানি দিয়ে পানির সাথে একটা অভ্যস্ততা তৈরি করে নেব। এই হলো নতুন ক্যাকটাস কুরিয়ার থেকে হাতে পেয়ে পটিং করার নিয়ম। ভিডিওটি যদি ভালো লাগে এবং কোনো উপকারে আসে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পেতে। আবার হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম।